এদিকে সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ তানভীর শাকিল জয়। এই আসনের নির্বাচনও প্রত্যাখ্যান করেছে বিএনপি। ভোট গ্রহণ শেষ হবার পর বিকেল 4:30টার দিকে বিএনপির প্রার্থী সেলিম রেজা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানান। তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় দাবি করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 171টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী 1,87,325 এবং বিএনপি প্রার্থী মাত্র 468টি ভোট পেয়েছেন। এই নির্বাচন প্রহসনমূলক নির্বাচন বলেই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমরা পুনরায় আবার নির্বাচনী কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে পুনরায় কাজীপুরে আবার নতুন করে উপনির্বাচন দেওয়া হবে। বিরোধী পক্ষের ব্যাপারে আমি যেটি বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে করতে এবং ভোটের প্রচারণা করতে করতে ক্লান্ত, আর ওনারা মিথ্যা অভিযোগ আর এসব ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতে বলতে ক্লান্ত, এগুলোতে কোনো ভিত্তি নেই এবং